السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. الحمد لله. সম্মানিত দর্শক, আজকে এ পর্বে আমরা কথা বলবো শবে বরাত নামে প্রচলিত যেই ইবাদত বা যেই কর্মপদ্ধতি আমাদের সমাজে চালু আছে, ইসলাম এ সম্পর্কে আমাদের কি দিক নির্দেশনা দেয় বা এটা ইসলামী শরিয়াত কতটা সমর্থন করে। সম্মানিত দর্শক, এ ব্যাপারে আমরা কথা বলতে গিয়ে দুটি পয়েন্টে কথা বলবো। শবে বরাত জিনিসটা কি, এর পরিচয় দিয়েই আমরা কথা বলবো যে এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে কি কি আমল চালু আছে, অথবা কি কি অপসংস্কৃতি চালু আছে, কি কি বিদআত চালু আছে, এ ব্যাপারে কথা বলবো, এবং কোরআন ও সুন্নায় শবে বরাতের কোনো সহি আমল আছে কিনা সে ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, প্রথমে আমরা বলতে চাই শবে বরাত বা এই যে রজনী, শবে বরাত শব্দটা সব আরবি শব্দ নয়, বাংলা শব্দও নয়, যার অর্থ লাইলা আরবিতে বাংলায় রাত্রি। বরাত কেউ বলেছেন এটা আরবি শব্দ বারাআতুন, যার অর্থ মুক্ত, যার আরবি ট্রান্সলেট করলে অর্থ হয় লাইলাতুল বারাআত বা মুক্তির রজনী, যেই রাতে মুক্ত করা হয়। আর যদি আমরা বারাতকে ভাগ্য অর্থ করি তাহলে অর্থ হয় লাইলাতুল কদর বা ভাগ্য রজনী। এ রাতকে যারা শবে বরাত বলে তারা এটাকে ভাগ্য রজনী নামে পরিচয় দেয় না, বা তারা বরাত অর্থ করে না, তারা অর্থ করে বারাআত, মুক্ত, যার অর্থ লাইলাতুল বারাআত। আমরা বলতে চাই বা আমরা বলবো লাইলাতুল বারাআত কোরআনে নেই, হাদিসে নেই, কোথাও মুক্তির রজনী নামে ইসলামে এমন কোনো শব্দ নেই। এক কথায় আমরা বলতে পারি শবে বরাতের কোনো নাম কোনো চিহ্ন কোরআনেও নেই, হাদিসেও নেই। সুতরাং বোঝা গেল যে ইসলামে শবে বরাতের কোনোই অস্তিত্ব নেই, একেবারে 1% অস্তিত্ব বা সামান্য থেকে সামান্য অস্তিত্ব ইসলামের মধ্যে নেই। শবে বরাতের কোনো অস্তিত্ব নেই, শবে বরাত বলতে কোনো জিনিসই ইসলামের মধ্যে নেই, কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই। সম্মানিত দর্শক, তাহলে আমাদের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে আছে কি? জি, হাদিসের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী, এটা আছে, কিন্তু শবে বরাত নেই। আমাদের সমাজে এর আরও কিছু নামকরণ করা হয়েছে, কেউ কেউ বলে এটাকে লাইলাতুদ দোয়া বা দোয়া কবুলের রজনী, কেউ কেউ বলে এটা লাইলাতুল কিসমা যে বন্টনের রজনী, আবার কেউ কেউ বলে লাইলাতুস শাফাআ যে শাফাআতের রজনী। এই সমস্ত নামই ভ্রান্ত এবং নিজস্ব তৈরি, যেগুলোর কোনো সমর্থন কোরআনেও নেই, হাদিসেও নেই, আল্লাহও বলেন নেই, আল্লাহর নবীও বলেননি। সম্মানিত দর্শক, প্রথমেই আমরা জেনে গেলাম যে এই দিনের এই নামে কোনো অস্তিত্ব ইসলামে নেই, তাহলে আছে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী। এখন এই মধ্য শাবান রজনী সম্পর্কে ইসলাম কি বলে আর আমাদের সমাজে এর কি প্রচলন আছে? সম্মানিত দর্শক, আমাদের সমাজে এই মধ্য শাবান রজনীকে কেন্দ্র করে যে সমস্ত আমল চালু আছে, যেগুলো ভুল হোক অথবা সঠিক হোক আমরা কোরআন ও সুন্নার আলোকে যাচাই করব। তবে আমরা প্রথমে কিছু ভ্রান্ত ধারণা আলোচনা করতে চাই, যার মধ্যে সবচেয়ে জঘন্যতম একটা আকিদা, জঘন্যতম একটা বিশ্বাস, একেবারেই বিভ্রান্ত একটা বিশ্বাস আছে এই রাতকে কেন্দ্র করে, যেটা আমাদের সমাজে কিছু আলেম ও বলে থাকেন, সেই আকিদা বা সেই বিশ্বাস প্রচার করে থাকেন, যেটা হলো যে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, মাআযাল্লাহ। সম্মানিত দর্শক, সামান্যতম ন্যূনতম জ্ঞান যাদের আছে ইসলাম সম্পর্কে তারাও বলবেন যে কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারকে, কিন্তু তারা এই কথা বলেন কেন? সূরা দুখানের
তিন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে নাজিল করেছি মুবারক একটি রাতে, বরকতপূর্ণ একটি রাতে। কথাটা সম্পূর্ণ সত্য, আল্লাহ যে এটা বলেছেন, কিন্তু ওনারা এই আয়াতকে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, ভ্রান্ত একটা ধারণা মানুষের মধ্যে দিচ্ছেন যে এই লাইলাতুল মুবারাকা বা বরকতপূর্ণ রাত হলো লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতের রজনী। সম্মানিত দর্শক, আমরা যদি মুফাসসিরিনদের তাফসির দেখি, সমস্ত মুফাসসিরিন যারা হক মুফাসসির তাদের সকলের ঐক্যমত ও তাফসির হচ্ছে লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা বা যেই বরকতপূর্ণ রাতের কথা আল্লাহ বলেছেন এটা হচ্ছে লাইলাতুল কদর। একটা উসুল আমাদের মনে রাখতে হবে, যেটা উসুলের তাফসিরে একটা পয়েন্ট, যেটা তাফসির যারা পড়েছেন সকলেই জানেন যে আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, যে কোরআনের তাফসিরের একটা উসুল হচ্ছে কোরআনই একটা আয়াত আর একটা আয়াতের তাফসির করে। আমরা দেখি যে এই আয়াতের তাফসির কোরআন করেছেন কিনা বা আল্লাহ করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদা লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন যে রমাদান হলো সেই মাস যাতে কোরআনকে নাজিল করা হয়েছে। এখন আপনি বলেন তো, শবে বরাত কি রমাদানে না শাবান মাসে? সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে, যেই ভাগ্য রজনী রমাদান আল মুবারকে। অসংখ্য হাদিস রয়েছে যেখানে স্বয়ং আল্লাহ বলতেছেন যে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, অথচ এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম বলছে যে না, কোরআন নাজিল হয়েছে শবে বরাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের হেফাজত করুন। সম্মানিত দর্শক, শবে বরাতকে কেন্দ্র করে এরপরে যেই চিন্তা আমাদের মধ্যে আছে বা যেই ভ্রান্ত ধারণা আছে, যেটা হচ্ছে ভাগ্য রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য নির্ধারণ করেন। এ সম্পর্কে একটাও কোরআনের আয়াত নেই এবং ন্যূনতম সহি পর্যায়ের একটাও হাদিস নেই। এই ধারণাটাও ভ্রান্ত এবং ভ্রষ্ট ধারণা, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং সহি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য নির্ধারণ করেছেন সৃষ্টি করারও, পৃথিবী আসমান জমিন সব কিছু সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য লিপিবদ্ধ করেছেন। আর এইটা বাৎসরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে থাকেন লাইলাতুল কদরে, যেটা রমাদানের রাতে। সম্মানিত দর্শক, তাহলে বুঝলাম যে এই ধারণাটাও ভ্রান্ত এবং ভ্রষ্ট। তিন নম্বরে যেইটা চালু আছে আমল আমাদের সমাজে, যে হালুয়া রুটি, হালুয়া রুটি খাওয়ার একটা প্রচলন আছে, যেটা অনেকে বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধে যখন তার দাঁত ভেঙে গিয়েছিল তখন শক্ত খাবার খেতে তার কষ্ট হতো, এজন্য তিনি এই রজনীতে ওহুদ হয়েছে এই সময় এবং এই সময় উনি হালুয়া রুটি খেয়েছেন, নরম খাবার খেয়েছেন, যার কারণে এখন হালুয়া রুটি খাওয়া বা বিতরণ করা একটি সওয়াবের কাজ। সম্মানিত দর্শক, আপনারা যদি ইতিহাস খুঁজে দেখেন, হাদিসগুলো দেখেন, ওহুদের যুদ্ধ কখন হয়েছে, কোন মাসে হয়েছে আর শাবান মাস কখন, 1.5-2 মাসের পার্থক্য, তাহলে কিভাবে সম্ভব? আর এমন কোনো সহি বর্ণনা হাদিসের মধ্যে নেই, এমনকি কোনো দঈব বর্ণনাও নেই, এমনকি হাদিসের গ্রন্থে লিপিবদ্ধ সনদ আকারে কোনো মাউদু বা জাল বানোয়াট বর্ণনাও এ ব্যাপারে নেই। সম্মানিত দর্শক, এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে আরও একটা চিন্তা বা আরও একটা ধারণা চালু আছে যে এই দিনে যদি কেউ ভালো খাবার খায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ওসিলা করে তাকে সারা বছর ভালো খাবার খাওয়ার তৌফিক দিবেন। এটা প্রথমত কথা, কোরআন হাদিসে তো নেই, এটা বিবেকেও মানতে পারে না। আপনি এই দিনে অনেকে দেখা যায় যে গোশত, রুটি, বিভিন্ন ভালো খাবার সাধ্য অনুযায়ী খায়, কিন্তু সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই খাবার খাওয়া বা এমন ভালো খাবার খাওয়ার তৌফিক সাধারণ মানুষকে নয়, কোনো কোটিপতি মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন তৌফিক দেন না, বা এটা হয়ও না, কখনো হয়ও নি। এটা একেবারেই মানে ভ্রান্ত এবং ভ্রষ্ট ধারণা। এই দিনকে কেন্দ্র করে বা এই রাতকে কেন্দ্র করে
আরেকটা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে বা আরেকটা কুসংস্কার আছে, আমল নয় একটা কুসংস্কার আমরা দেখতে পাই, যে এই দিনে বিভিন্ন জায়গায় শবে বরাত উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন প্রাণীর আকৃতিতে খাদ্য তৈরি করা হয়। মাছের আকৃতি, সাপের আকৃতি, কাঁকড়ার আকৃতিতে খাদ্য তৈরি করা হয় এবং এটা এই দিনকে উদযাপন করার লক্ষ্যে কিছু নামধারী মুসলমান, নামধারী মুমিন এটা ক্রয় করে এবং আনন্দের সাথে এটা ভক্ষণ করে। সম্মানিত দর্শক, যেই মূর্তি সম্পর্কে, যে প্রাণীর ছবি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বললেন যেটা কুফুরের পর্যায়ে চলে যায়, সেটা যদি ইবাদত হিসেবে সাব্যস্ত করতে হয় তাহলে এটা কত বড় জঘন্যতম কাজ হবে আপনারাই উপলব্ধি করেন। সম্মানিত দর্শক, এই দিনকে কেন্দ্র করে আরও একটা ধারণা চালু আছে বা এই রাতকে কেন্দ্র করে একটা ধারণা আমাদের সমাজে চালু আছে, যদি কেউ এই রাতের গভীর রাতে গোসল করে সুন্দরভাবে, এই গোসল করার পরে তার শরীর থেকে যত পানি ঝরে যাবে এই পরিমাণ, এই প্রত্যেক ফোঁটা পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে 70,000 নফল, 70,000 গোনা মাফ করে দিবেন এবং 70,000 নফল সালাতের সওয়াব দিবেন। এমন কোনো ধারণা ইসলামে দেওয়া নেই, এটা একটা জঘন্য এবং ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। এই রাতকে কেন্দ্র করে আরও চালু আছে যে এই রাতে 100 রাকাত সালাত আদায় করতে হবে বা 100 রাকাত নামাজ আদায় করতে হবে, এমন কোনো কথা হাদিসের মধ্যে নাই। এই রাতকে বা এই দিনকে কেন্দ্র করে নামাজ পড়া বা রোজা রাখার যেই কথা আছে এ ব্যাপারে একটা হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, যখন শাবানের মধ্য রজনী চলে আসে অর্থাৎ কথিত শবে বরাত চলে আসে, ফাকুমু লাইলাহা তোমরা রাত্র জেগে তাহাজ্জুদ আদায় করো, রাত্র জেগে নামাজ পড়ো এবং ওয়াসুমু নাহারাহা দিনের বেলায় তোমরা রোজা রাখো। সম্মানিত দর্শক, এই হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসিনদের ঐক্যমত যে হাদিসটা সহি নয়, হাদিসটার ব্যাপারে ইমাম আহমাদ ইবনে হাম্বাল, ইয়াহিয়া ইবনে মুঈন, ইমাম বুখারি, ইমাম নাসাই, ইমাম ইবনে হিব্বান, ইমাম ইবনুল জাউজি সকলেই বলেছেন যে হাদিসটা দঈফুন জিদ্দান, একেবারেই দুর্বল। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসটা দঈফুন জিদ্দান আও মাউদু, যে হাদিসটা একেবারেই দুর্বল অথবা জাল, বানোয়াট, ভ্রান্ত। কাজেই বোঝা গেল যে এই হাদিসটার উপর আমল করার কোনো এখতিয়ার ইসলামে দেয়নি বা কোনো সুযোগ নেই। এই হাদিসটাকে কেন্দ্র করে অনেকে নামাজের ধরন বানিয়েছে যে 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে 100 বার, কেউ বলছেন 1,000 বার সূরা ইখলাস পড়তে হবে বা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, বিভিন্ন কথা। সম্মানিত দর্শক, এতটুকু কথা বলে রাখি যেই রাতকে কেন্দ্র করে বা এই দিনকে কেন্দ্র করে কোরআনে হাদিসে একটা আমলেরও কোনো গ্রহণযোগ্য বর্ণনা নেই। আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি, সাহাবিরা বলেননি এবং আইম্মায়ে মুজতাহিদিনদের কেউ, কোনো গ্রহণযোগ্য ইমাম, কোনো মুস্তাহিদ ইমাম এই রাতে বা এই দিনে ইবাদতের কথা বলেননি। কাজেই আপনি যদি এই দিনে বা এই রাতে ইবাদত করেন সেটা জঘন্যতম বিদআত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে যেই আমল আমরা করিনি, আমি করিনি, আমার সাহাবিরা করিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলকে প্রত্যাখ্যান করবে, তাকেও প্রত্যাখ্যান করবে। কাজেই মুসলিমদের উচিত হবে কোনো আমল করার আগে, কোনো ইবাদত করার আগে খুঁজতে হবে, যাচাই করতে হবে যে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম যে এই রাতে বা এই দিনে কোনো ইবাদত, কোনো আমল বিশেষ করে এই রাতকে কেন্দ্র করে করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি যদি স্বাভাবিকভাবে রোজা রাখেন, সিয়াম পালন করেন, এই দিনেও পালন করবেন, কোনো অসুবিধা নেই, বা আপনার যদি স্বাভাবিকভাবে তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, রাতে সালাত আদায়ের অভ্যাস থাকে, এই রাতেও আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনার নিয়মিত রাতে যেই সওয়াব হয় এই রাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সেই সওয়াব দান করবেন। সম্মানিত দর্শক, আমরা তো জানতে পারলাম যে এই রাতের কোনো ইবাদত নেই, এই দিনের কোনো ইবাদত নেই, তাহলে কোরআন হাদিসে
এই রাতের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে কিনা। জি, এই রাতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি থেকে প্রায় 9 জন সাহাবি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশারি, আবু হুরায়রা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ প্রায় 9 জন সাহাবির সনদে তিরমিজি, ইবনে মাজা, শোয়াবুল ইমান এবং মুসনাদে বাজ্জারে 9টি হাদিস রয়েছে। যেই 9টি হাদিসের প্রথম যেই হাদিসটা আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিসটা, এই হাদিসটা রয়েছে তিরমিজির 739 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলাম, অর্থাৎ তিনি রাতে দেখলেন যে রাসূল তার পাশে নেই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য, ফাখরাজতু ফাইযা হুয়া বিল বাকি, তিনি বললেন যে আমি বের হলাম এবং দেখলাম যে তিনি বাকিতে আছে। আমাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুন্তি তাখাফিনা আই ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি এই আশঙ্কা করো আয়েশা যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবেন, তুমি কি এই আশঙ্কা করে আমাকে খুঁজতে এসেছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি আশঙ্কা করেছি আপনি মনে হয় আমাকে বাদ দিয়ে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছেন। আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুঁজতে বেরোলেন এজন্য যে তিনি রাতে তাকে পেলেন না, ভাবলেন যে অন্য কোনো স্ত্রীর ঘরে হয়তো বা গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আযযা ওয়াজাল্লা ইয়ানযিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈ দুনিয়া, ও আয়েশা তুমি কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মধ্য শাবান রজনীতে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং অবতীর্ণ হয়ে তিনি ডাকতে থাকেন যে আল্লাহর নবী বললেন যে ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামি কালব, আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ হয়ে কালব গোত্রের ছাগল সমূহের যেই লোম আছে এর চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। সম্মানিত দর্শক, হাদিসটা আমরা তিরমিজির মধ্যে পাই। এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজি বলেছেন যে সামিউতু মুহাম্মাদান, আমি মুহাম্মাদকে বলতে শুনেছি, অর্থাৎ ইমাম বুখারিকে বলতে শুনেছি, যে এই হাদিসটা দঈফ, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। এবং এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনদের রায় হচ্ছে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদিও হাদিসটা গ্রহণযোগ্য হয়, এই হাদিসে আল্লাহর নবী কোনো আমলের কথা বলেননি, কোনো সিয়ামের কথা বলেননি, কোনো সালাতের কথা বলেননি, শুধু এতটুকু কথা বলেছেন যে আল্লাহ এই রাতে মানুষের কিছু অংশ লোককে ক্ষমা করে দেন। হাদিসটা যদিও দঈফ, অর্থ আমরা যদি সহি ধরে নেই তারপরেও ইবাদত আমরা এখান থেকে পাই না বা কোনো ইবাদতের কথা আল্লাহর নবী বলেননি, তারপরেও হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অ্যাক্সিডেন্ট কারণে বা দুর্ভাগ্যক্রমে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান নাই, এজন্য বের হয়েছেন। আমরা বলতে পারি আয়েশা রাদিয়াল্লাহু আনহার যদি ঘুম না ভেঙে যেত তাহলে এই হাদিসটা আমরা হয়তোবা পেতাম না, হয়তোবা পেতাম না, কেননা আল্লাহর নবী আয়েশাকে বলেননি। বের যদি এক্সট্রা কোনো মর্যাদা থাকতো অন্য সাহাবিদের বলতেন, তাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সম্মানিত দর্শক, এই হাদিসটা বাদে আরও 8 জন সাহাবি থেকে আর একটা হাদিস দুই ধরনের বর্ণনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে থাকি। একটা হাদিস এসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, আল্লাহর নবী বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবান রজনী চলে আসে, ইয়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের যত মানুষ আছে সকলকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর লোক ব্যতীত, এক হলো মুশরিক, দ্বিতীয় নম্বর হলো মুশাহিন বা হিংসুক অহংকারী যার অন্তরে বক্রতা রয়েছে, এই দুই শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাপ করেন না। আর একটা হাদিস এসছে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে, ইন্নাল্লাহা লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবান রজনীতে বান্দাদের উপর একটা নজর দেন, দৃষ্টিপাত করেন, ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন,
এই হাদিসেও বলা হয়েছে যে তিনি তার সৃষ্টি জগতের সকলকে ক্ষমা করে দেন, মুশরিক এবং হিংসুক ব্যতীত। সম্মানিত দর্শক, এই দুইটা হাদিস বা এই আটটা সনদে বর্ণিত যেই হাদিসগুলো আসছে চারটা গ্রন্থে, ইবনে মাজা, তিরমিজি এবং মুসনাদে বাজ্জার এবং শোয়াবুল ইমান, এই হাদিসগুলোর মধ্যে কিছু কিছু বর্ণনার ব্যাপারে মুহাদ্দিসিনদের মত হচ্ছে দঈফ, এবং কিছু কিছু বর্ণনার ব্যাপারে মুহাদ্দিসিনদের কেউ কেউ বলেছেন যে বর্ণনাগুলো দঈফ, অথবা কেউ কেউ বলেছেন হাসান। ইমাম আলবানি একটা হাদিসকে হাসান বলেছেন বা গ্রহণযোগ্য পর্যায়ের বলেছেন, কিন্তু এই হাদিসেও আমলের কোনো কথা পাওয়া যায় না, আমলের কোনো বর্ণনা পাওয়া যায় না। সম্মানিত দর্শক, এই হাদিস দুটি দ্বারা আমরা লাইলাতুন নিসফি মিন শাবানের মর্যাদা এতটুকু বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর লোক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন, এক হলো মুশরিক, দ্বিতীয় হলো হিংসুক। আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে শিরক ছেড়ে দিতে হবে এবং হিংসা ছেড়ে দিতে হবে। বাকি এই রাতকে কেন্দ্র করে কোনো আমলের কথা যেহেতু কোরআনে নেই, হাদিসেও নেই, আমরা করব না। অনেকে বলতে পারি যে আমরা তো সালাত আদায় করি বা আমরা তো নামাজ পড়ি, এতে ক্ষতি কি বা এতে এত ভালো কাজই? আপনি আমি যদি চিন্তা করি যে ভালো কাজ আমরা করতেছি, এই কাজটা আমার আপনার চিন্তা অনুযায়ী কখনো ভালো হবে না, সেটা যত ভালো মনে হোক না কেন। আপনি যদি সালাতের মধ্যে সিজদা সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ, কিন্তু আপনার আমার মর্জি অনুযায়ী যদি আমি এই সিজদাকে দুইটার জায়গায় তিনটা করে দিই, তাহলে এই অতিরঞ্জন করা, এই অতিরিক্ত করার কারণে এই ভালো কাজটা ইসলামের মধ্যে একটা নিকৃষ্ট কাজ হয়ে যাবে, এবং আমার দুই সিজদা জনিত যেই ইবাদত ছিল, দুই সিজদার যেই সালাত ছিল, সেটাও নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। সহজেই বুঝতে পারলাম যে ভালো কাজও যদি অতিরিক্ত করে ফেলি সেটা আর ভালো থাকে না, যেটা আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন সূরা হাশরের মধ্যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, যে আল্লাহর নবী তোমাদের যতটুকু ইবাদত করার কথা বলেছেন ততটুকুই কেবল তোমরা করবা, এর বেশি করতে পারবা না। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আর যেই কাজ থেকে, যেই মুআমালাত বা যেই জাগতিক কাজ থেকে তিনি তোমাদের নিষেধ করেছেন, এটাই কেবল হারাম হবে, অন্য কোনো কাজ হারাম হিসেবে সাব্যস্ত হবে না। কাজেই রসুল যদি ইবাদত হিসেবে শবে বরাতের কথা বলে থাকতো তাহলে আমরা অবশ্যই করতাম, যেহেতু তিনি বলেননি। কোনো পীর বললেও আমরা করব না, কোনো বুজুর্গ বললেও আমরা করব না। অনেক মানুষ বিভিন্নভাবে এই বিদাতকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচার করে যে এই রাতে দোয়া পড়লে আল্লাহ সব ইবাদত কবুল করে নেবে, এই রাতে আপনি যা চাইবেন তাই কবুল করে নেবে, একটা দোয়া পড়েই কোটিপতি হয়ে যান। এই যে বিভিন্ন ধরনের কুসংস্কার, খারাপ কথা প্রচার প্রসার হচ্ছে, এগুলো থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আর ভালো কাজ যে আমার আপনার চিন্তা অনুযায়ী ভালো হয় না, এ ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা চমৎকার উদাহরণ দিয়েছেন বিদাত সম্পর্কে। তিনি বলছেন, মানিবতাদা ফিল ইসলামে বিদআতান, যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বিদআত করলো বা কোনো নতুন কাজ করলো, ওয়ায়ারাহা হাসানা, আর সে চিন্তা করতেছে একটা চমৎকার কাজ করলাম, একটা ভালো কাজ করলাম, ইমাম মালিক বলল, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কদ খানা আর রিসালা, সেজন্য দাবি করলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়াতের খেয়ানত করেছে, তার রিসালাতের দায়িত্বের খেয়ানত করেছে। কেননা যদি এই কাজটা ইসলামে থাকতো, যদি এই কাজটা আল্লাহর পছন্দনীয় হতো, অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিতেন। সুতরাং সম্মানিত দর্শক, আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে শবে বরাত বলতে ইসলামে কোনো কিছুই নেই, শবে বরাত বলতে ইসলামে কোনো ইবাদত নেই, শবে বরাত বলতে ইসলামে কোনো আমল নেই। আছে যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবান রজনী, সেই রজনীকে কেন্দ্র করে ইসলামে কোনো ইবাদত নেই। কাজেই এর পরেও যদি কেউ গাজ্জরি দেখিয়ে, ঘাড় বাঁকা করে, নিজে শক্তি খাটিয়ে কোনো ইবাদত করে, তাহলে আমরা বলবো আল্লাহর নবীর ওই হাদিস অনুযায়ী, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহু রাদ, এই আমল প্রত্যাখ্যাত হবে। এবং আল্লাহর নবী বললেন, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন আমল বিদআত হবে, ও কুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেকটা বিদআত পদভ্রষ্টতার শামিল, ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পদভ্রষ্টতাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কাজেই যারা দলিল না পেয়েও মানুষের কথা অনুযায়ী, বিভিন্ন বুজুর্গদের কথা অনুযায়ী, বিভিন্ন লিবাসদারি আলেমদের কথা অনুযায়ী এই বিভ্রান্তকর দিনে
বিভ্রান্ত কর দিন নয়, এই বিভ্রান্ত ছড়াবে এই দিনকে কেন্দ্র করে, বা এই দিনকে কেন্দ্র করে কোনো নতুন আমল করবে, তার এই একটা আমলই তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যথেষ্ট হবে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবনে সকল আমল করার তৌফিক দান করুন, এবং সমস্ত প্রকার বিদআত কুফর এবং শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।